ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি জাস্ট দু মিনিটের মধ্যে সব কথা সারবো, দু মিনিট না এক মিনিট। তো তোমাদেরকে আমি বলেছিলাম মেকআপ কোর্স করছি, তো আজকে আমার থার্ড ব্যাচ, তো আজকে ডেমোনস্ট্রেশন আছে। তো কিভাবে কি হয় আমি তোমাদেরকে দেখাবো, তারপর রাখিদের বাড়িতে যাওয়ার কথা আছে, এখন জানি না কতদূর কি হবে। আমার প্রতিদিন লেট হয়, 12টার সময় যেতে পারি না, 12টা বাজতে মাত্র 15 মিনিট বাকি, আমি এখন বেরাচ্ছি। তো চলো আমি যাই, যেটুকু পারবো তোমাদের সাথে মেকআপ শেয়ার করবো, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা সবাই দেখো। টাটা। তো মেকআপ ক্লাস শেষ হয়ে গেছে, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরাও যদি মেকআপ শিখতে চাও অবশ্যই সঞ্জয় দার সাথে কন্ট্যাক্ট করবে তোমরা কমেন্ট বক্সে করো, তারপরে দাদার ফেসবুক প্রোফাইল আমি বলে দেবো তোমাদের, মুয়া সঞ্জয়ের নাম আছে। যাই হোক, তোমরা অনেকেই বলছো যদি তুমি তো মেকআপ জানো, কেন মেকআপ শিখছো। আমার ওখানে যে মনে হচ্ছে আমি কিছুই জানি না, আমার এখন মনে হচ্ছে আমি কিছুই জানি না, বিকজ আমি জানি বেসিকটুকু আমি জানি, বাট হ্যাঁ কী করলে অনেক রকম ব্যাপার আছে মেকআপের। সিরিয়াসলি আমার ভীষণ ভালো লেগেছে। তো যদি একটু সময় পাই এখন, মানে ফ্রেশ ট্রেশ হওয়ার পর রেস্ট, তখন আমি পায়ের ওপরে হালকা করে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো, আর না পেলে কোনো কথাই নেই। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো মানে কি বলবো, কালকে এসে আর কোনো ব্লগও করেনি, কিচ্ছু করেনি, কালকে থেকে বলছে শরীর খারাপ, আমাকে এখানে আসতে চাইছিল তোমাদের বাড়ি, বলছে যাবো না, ভালো লাগছে না, সরকার দিদিকেই বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চলো যাই। আইটি পরে ভিডিও করতে বসে গেছি, এখন আমার ইচ্ছা করছে না যে এখন আমি ড্রেস পরি, অবস্থা খুব খারাপ। তো ভাবলাম যে ভিডিওটা তো খুব একটা বড় হয়নি, তো আমি তোমাদের দেখাই, সেদিন আমি দেখাচ্ছিলাম নায়কা থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েছি মেকআপের, আর বুধবার দিন ক্লাস আছে, বুধবার দিন ক্লাসের পরে মেকআপের আরও যাদের লাগে, তো সব জিনিস তো আর কিনছি না, আরও কিছু জিনিস আমার কাছে আছে, কিছু জিনিস কিনবো। তো যেদিন কিনবো তারপরের দিন আমি তোমাদের আমি আমার মেকআপ কালেকশন দেখাবো, আর এখনও আমার কাছে যা মেকআপ আছে, একটা ব্রাইট ভালোভাবে সাজানো যায়, বাট আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি না, অনেক বড় হয়ে যাবে, এই ভিতরে আমার সব মেকআপের প্রোডাক্ট আছে, আর কিছু আমার এই ভিতরে মধ্যে আছে, আর আমি নাইকা থেকে এই আমি প্যাকের এই আইব্রো কালেক্ট করে নিয়েছিলাম, পিএসপি এটা নিয়েছিলাম আমি আইব্রো কালেক্ট করে নিয়েছিলাম। এই ভিতরে কী আছে এটা বেড়া দিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এটা কী আছে না, সরি এটা ময়েশ্চারাইজার ক্রিম না, এটা হচ্ছে কি ফিক্সার, মেকআপ ফিক্সার, এটা পিএসপি তাদের অয়েলি স্কিন, তাদের অয়েলি স্কিন ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করা যায়, বাট আমরা এখন অত কিছু আমাদের লাগে না। আর একটা নিয়েছি প্রাইমার, তোমরা দেখেছো আমার কাছে অনেক প্রাইমার আছে, তো বেড়া 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 নিচ্ছি, আর এরপর আমি একটা ডিপ শেড নেবো,
অ্যাকচুয়ালি আমার কাছে সব রকম টোন অ্যাভেলেবেল নেই, তো যা আছে তাই দিয়ে চালাচ্ছি। এবার অ্যাপ্লাই করবো কালার বারের এই প্রাইমারটা।
ক্লাস ফিনিশিং আমার আর ধৈর্য কলাইনি, আমার ধৈর্য ভীষণ কম। তো এই দেখো মেকআপটা আমি করেছি, আইল্যাশ লাগাই, লাগালে হয়তো মানে এরকম ভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এর সাথে যখন শাড়ি পরবে না তখন আরো বেশি ভালো লাগবে। তো এই দেখো আমি ওই মেকআপটা ক্রিয়েট করে ফেলেছি, দাদার মতো পুরোপুরি হয়তো হয়নি, বাট চেষ্টা করেছি। আর এমনি এর সাথে জুয়েলারি পরলে, শাড়ি পরলে, যতক্ষণ তুমি মানে ড্রেস পরবে ততক্ষণ তোমার লুকটা কিন্তু তুমি বুঝতে পারবে না, যতক্ষণ না পরবে। তো সেটা শাড়ি জুয়েলারি পরলে খুব ভালো লাগবে, আর আইল্যাশটা পরলে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো ব্লগটা একটু পরে শেষ করবো, এখন রেকর্ড করতে পেরেছি। তো এই ভিডিওটা আমি তোমাদের সব কিছু মানে পাই টু পাই দেখাতে পারিনি, বাট এটা এরকমভাবে দেখো আর কেমন লাগলো জানাও। নেক্সট দিন আমি একটা ভিডিও করব, পার্ট টু পার্ট তোমাদেরকে দেখাবো যে কীভাবে মেকআপ করলে আমাদের অনেকক্ষণ স্টে করবে, অ্যান্ড খুব সহজেই তোমাদের আমি দেখাবো মেকআপগুলো। তো চলো আজকে ভিডিওটা এটুকুই, বাই।